হে ভগবান, এ কি কাণ্ড! মন্দিরে পুজো দিতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু! আধুনিক চিকিৎসা বিজ্ঞান এত উন্নতি করেছে যে কোন শিশু কবে ভূমিষ্ঠ হবে তা বলে দেওয়া যায়। এআই মেশিনের সাহায্যে প্রসূতি মায়েদের প্রসব হচ্ছে অস্ত্রোপচারের মাধ্যমে, কিন্তু কোন মানুষটি কখন কিভাবে মৃত্যু হবে তা কিন্তু বলা মুশকিল। মৃত্যুর দিন, মৃত্যুর সময়, মৃত্যুর মুহূর্ত নিয়ে বলতে গেলে কিন্তু আমরা সেই বিধাতার লিখনের কথাই বলে থাকি। যেমন ধরুন, যে মন্দিরে মানুষ যায় ঈশ্বরে পুজো দিতে, যে মন্দিরে মানুষ যায় পুজো দিয়ে নিজের এবং পরিবারের সকলের মঙ্গল কামনা করতে, সেই মন্দির চত্বরেই কিনা মৃত্যু, ভাবা যায়? হ্যাঁ, এমন এক বেদনাদায়ক ঘটনা কিন্তু ঘটল। মন্দিরে পুজো দিতে গিয়ে বিষাক্ত সাপের ছোবল মৃত্যু হল এক ভক্তের। জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত বেরুবাড়ি রাধাকৃষ্ণ মন্দিরে এমন ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে 60 বছর বয়স্কা মায়ারানী দাস ঠাকুরকে পুজো দিতে মন্দিরে প্রবেশ করেন, কিন্তু সেই মন্দিরে আগে থেকেই লুকিয়েছিল বিষাক্ত সাপ। মন্দিরে উপস্থিত হতেই হঠাৎ সে বিষাক্ত সাপ মায়ারানী দাসকে ছোবল মারে। মায়ারানী দেবী চিৎকার শুনে আশেপাশে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা সবাই আহত মায়ারানী দেবীকে দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনা প্রসঙ্গে মৃতার ছেলে ভবতোষ দাস জানান, এর আগেও সেখানে সাপ দেখা গিয়েছিল। তখন বনবিভাগ সাপটিকে ধরে আশেপাশে ছেড়ে দিয়ে এসেছিল। এদিন তার মা সকালে পুজো দিতে মন্দিরের দরজা খুলতেই পর্দার আড়াল থেকে পায়ে ছোবল দেয় সাপটি। আমার নাম সন্দীপ সরকার। ঠাকুরঘরে গোপাল জাগাইতে গেছে সকালবেলা, তখন সাপ মেরে দিয়েছে। হ্যাঁ, আমার পিসিকে। তারপর বাঁধ দেওয়া হইলো, বাঁধ দেওয়ার পর হসপিটাল নিয়ে আসা হইলো, তারপরে হসপিটালে মারা গেল। ঘটনাটা ঘটছে সকালবেলা, সকাল 7টার দিকে, 10টা। ডাক্তার বলেছে মারা গেছে। হ্যাঁ, আন্টি মারা গেছে। বাড়ি বেলবাড়ি তোপাপাড়া, তোপাপাড়া। হ্যাঁ, পাওয়া গেছে বোমা, হ্যাঁ, শেখ বোমা। মা মন্দিরে পূজা দিতে ঢুকছে, মন্দিরে পর্দাটা সরালো। হ্যাঁ, তখন মায়ের পায়ের মধ্যে ছোবল মেরে আবার ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, মন্দিরের ভিতরে সিংহাসনের নিচে। হ্যাঁ, এর আগে আসছিল, ডিপার্টমেন্টের লোক ধরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, দূরে। সেটা কি না এটা অন্য, সেটা বলতে পারলাম না। ডাক্তার ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্ট করে দেখে বলতেছে যে না, উনি নেই। আমরা 4 ভাই 1 বোন। না, আমি সবার ছোট। আমার মার নাম মায়া দাস, বেরুবাড়ি তভাপাড়া। ওইটা বেরুবাড়ি অঞ্চল। আমার নাম ভবতোষ দাস।